রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 115তম মন কি বাত অনুষ্ঠান। এদিন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এই ওয়ার্ডের অন্তর্গত স্বামী দয়ানন্দ বিদ্যানিকেতন দ্বাদশশ্রেণী বিদ্যালয় থেকে এই সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির পশ্চিম জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মন কি বাত অনুষ্ঠানের ইনচার্জ রতন ঘোষ, বনমালীপুর মণ্ডলের সভাপতি চন্দ্রশেখর দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সারা বিশ্বে আলোচিত, শুধু ভারতবাসীরাই নন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান শুনেন। এই ধরনের অনুষ্ঠান কোনো দেশে হয় না। মুখ্যমন্ত্রী আরও জানান, 115তম মন কি বাত অনুষ্ঠানে সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিষয় উত্থাপন করে দেশবাসীকে ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে বিষয়গুলো আমাদের সামনে আমাদেরকে আশ্বস্ত করছেন যে সমাজে আমাদের যদি বাঁচতে হয় তো সমাজে কীভাবে আমাদের থাকতে হবে, আমরা কিন্তু ভয়ে অনেক সময় অনেক কিছু করি না, তো সেই ভয় কাটিয়ে যাতে আমরা একটা সুস্থ সমাজ আমরা তৈরি করতে পারি, সেই কারণেই উনি একটা উদাহরণের মাধ্যমে মানুষের সাথে কীভাবে আসছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে বার্তা দিতে প্রধানমন্ত্রী এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন। প্রদেশ বিজেপির সভাপতি আরও জানান, ভারতবর্ষ বর্তমানে বিশ্বের 5ম অর্থনীতির দেশ, অচিরেই দেশ বিশ্বের 3য় অর্থনীতির দেশে পদার্পণ করতে চলেছে। এক্ষেত্রে প্রধান ভূমিকা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর প্রধানমন্ত্রী দুটি স্লোগানও এর পেছনে বিরাট কাজ করছে। এই দুটি স্লোগান হল লোকাল ফর ভোকাল এবং আত্মনির্ভর ভারত। সারা বিশ্বের সঙ্গে এই ভারতবর্ষেরও বার্তা উনি সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস করছেন। উনি কি আজকের আলোচনা করেছেন তার মধ্যে অনেক বিষয়বস্তু আমরা সেটা দেখতে পেয়েছি। আমি সবচেয়ে বেশি যেটা আমাকে অনুধাবিত করেছে সেটা হলো লোকাল ফর ভোকাল, আজকে আত্মনির্ভর ভারত। এই যে স্লোগান, এই স্লোগানের জন্য আজকে আমাদের ভারতবর্ষের নয় সারা বিশ্বের মধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা উনি উজ্জ্বল নক্ষত্রের মতো উনি সেটা প্রস্তুত করেছেন। আমরা জানি যে ভারতবর্ষ আজকে অর্থনৈতিক ভাবে বলিয়ান হয়েছে, অর্থনৈতিক দুনিয়া সারা বিশ্বের মধ্যে 5 নম্বরে এসেছে, এবং শুধু তাই নয়, আগামী কিছুদিনের মধ্যে আমরা হয়তো দেখতে পাব যে ভারতবর্ষ অর্থনৈতিক ভাবে 3য় স্থানে পৌঁছে গেছে সারা বিশ্বের মধ্যে। তার একমাত্র কৃতিত্ব হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর এই স্লোগান দুটি, একটা হলো লোকাল ফর ভোকাল আর এই আত্মনির্ভর ভারত। এই অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নয় বনমালীপুর মণ্ডলের বিভিন্ন বুথ থেকে বিজেপির কার্যকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।